বান্দরবনের নাখাখুম জলপ্রপাত দেখতে প্রতিদিন ভিড় করেন বহু পর্যটক। তবে যাতায়াত ব্যবস্থা উন্নত না হওয়ায় এখানকার রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারছেন না অনেকেই। জেলা প্রশাসন বলছে এই সমস্যা সমাধানে কাজ করছে সরকার। বান্দরবন থেকে ফিরে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু, আর ছবি তুলেছেন আনিসুর রহমান সোহাগ। বান্দরবানের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম সাঙ্গু বা শঙ্খ নদী। বাংলাদেশে উৎপত্তি সর্পিলাকার এই নদীর মোট দৈর্ঘ্য 294 কিলোমিটার। বান্দরবান থেকে চট্টগ্রাম হয়ে এটি মিলেছে বঙ্গোপসাগরে। থানচি থেকে এই নদী ধরে যেতে হয় নাফাখুম জলপ্রপাতে। লং বা সরু নৌকায় যেতে 30 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। যাত্রাপথে দেখা মেলে সবুজে ঘেরা উঁচু পাহাড়ের সাথে মেঘের মিতালি, জুমক্ষেত ও পাহাড়ি জনপদের। এসব দৃশ্য উপভোগের ফাঁকে রাস্তায় পড়বে কুমারী ঝর্ণা। কখনো প্রবল স্রোতের বিপরীতে, আবার কখনো বড় বড় পাথরের মাঝ দিয়ে বয়ে চলার রোমাঞ্চকর অভিজ্ঞতা মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের। পথেই আবার রেমাক্রির এই জলপ্রপাত। এখানে পর্যটকদের খানিক যাত্রা বিরতি দূর করে সব ক্লান্তি। রেমাক্রি খুব সুন্দর একটা জায়গা, এটা আমার খুব ভালো লেগেছে। এখানে আরো কিছু যদি ভালো রিসোর্ট হয় আরো আরো টুরিস্ট আসতে পারবে। এখান থেকে আধা ঘন্টা পথ পাড়ি দিলেই নায়াগ্রা ফলস, নাফাখুম জলপ্রপাত। বৃষ্টি হলে এভাবেই উপচে পড়ে পানি। তবে শীতকালে পানি কম থাকায় ফুটে ওঠে জলপ্রপাতের আসল সৌন্দর্য। রাস্তাটা যদি আরো একটু ব্রড করা যায় তাহলে অবশ্যই ভালো। বয়স্ক মানুষরা অনেকে যাদের ইচ্ছা করে তাদের জন্য তো এটা স্মুথ হলে ভালো না? নেটওয়ার্ক থানচি ক্রস করে আসছে তখন থেকেই নো সার্ভিস। বিদ্যুতের যদি সুবিধা থাকতো তাহলে যোগাযোগ অন্তত করতে পারতাম আমরা। বান্দরবনের নৈসর্গিক সৌন্দর্য মন কাড়ে পর্যটকদের, কিন্তু এখানকার যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত না হওয়ায় আসাটা অনেক চ্যালেঞ্জিং বলছেন তারা। সরকার এ বিষয়ে আরও উদ্যোগী হলে পর্যটন শিল্প বিকশিত হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন বলছে বান্দরবানে 65টি হোটেল, কটেজ ও রিসোর্টে থাকতে পারেন 4000 পর্যটক। তবে যাতায়াত সহ অন্যান্য সমস্যা দূর করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প করছে সরকার। বিদ্যুতের লাইন এবং বিদ্যুতের খুঁটি যতটুকু নেওয়া যায় এখানে বিদ্যুৎ ততটুকু পৌঁছেছে। আর যেখানে বিদ্যুতের খুঁটি নেওয়ার মতো রাস্তা হয়নি এখনও আমাদের দুর্গম এলাকাগুলোতে, সেখানে সোলার দেওয়া হয়েছে। এখনও যে রাস্তাগুলো আছে সরু সেগুলো সরকারের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে যে সেগুলো প্রশস্ত করা হবে। তিনি আরও জানান বান্দরবানের স্পটগুলো আরও পর্যটক বান্ধব করে তোলার কাজ শিগগিরই শেষ হবে।
ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, বান্দরবান।